নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, একথা কে ভাববে? কুকুর বেড়াল থাবা হাঁকায় ফোসে সাপের ফনা, শিঙ্কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা, আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢোলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝোড়ে কাঁপছিল সুপর্ণায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম। কবিতার এই কথাগুলো কবিতার মাধ্যমে বলার চেষ্টা করেছি, আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10, আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা, ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দড়ি, নইলে কি আমি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই, কেন না গোল, অমলেট খেলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক, ভাগ্য আমার সহায় ছিল না, দেরি হলো অত্যধিক, ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিলেন হ্যাঁ ছোঁ, ঠাকুর মাতাই রেগে মেগে গাই মাকে বললেন অবমা, হাঁচি পড়ল বেরোয় না যেন, টিক টিক টিক, তখনই মা বললেন ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি, অগত্যাতাই বসতে হলো, হাঁচির বিপদ যেই না কাটলো চৌখাটে পা, আবার পড়ল বাদাটুনি, ঘরে বসে যা, কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি, অতি সাবধানে ঘরের বাইরে যেই না দিয়েছি পা, কুট্টির বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ, তাকিয়ে দেখি পাচিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক, রিক্সে কাকু দিচ্ছে তারা যাবার জন্যে, বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়, আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়, শালিক জুটলো অবশেষে, রিক্সে ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছুতে স্কুলে, কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়াল, দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে, সামনে দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি, খুলে বললাম রাগে গজ গজ, বসতে দিলেন ঘরে, বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি পড়ে আছো সংস্কারে, মুক্ত মনা দিদিমণি অনেক বকা ঝকার পরে প্রশ্ন দিলেন খাতা দিলেন, তাকিয়ে দেখি পলা নীলা শঙ্কে বড়া দিদিমণির হাতের আঙুল গুলো, এখন আমি আহ্বান করব তিরত্ন সংঘের আজকের সভার অর্থ সচিব বাবু সেতু বড়ুয়াকে। মঞ্চ উপস্থিত সম্মানিত সকল অতিথিবৃন্দের প্রথমে আমার নমস্কার, উপস্থিত সকল কৃতি শিক্ষার্থীদের পিতামাতাদের আমার নমস্কার জানাই,
এবং সকল কৃতি শিক্ষার্থীদের আশীর্বাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকলের কাছে সুপরিচিত চট্টগ্রাম মহানগর আলোচিত সামাজিক সংগঠন তীরন্দাজ সংঘের একযোগ বুদ্ধি উপলক্ষে 2018 সালের JSC, 2019 সালের SSC এবং HSC কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের এই অনুষ্ঠানে আমাদেরকে আর্থিকভাবে কায়িকভাবে যারা সহযোগিতা করেছেন, প্রথমত আমি সম্মানিত অতিথিবৃন্দের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা না পেলে আজকে আমরা এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সাজাতে পারতাম না। আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন সকল সদস্যদের কাছে, কারণ তারা সর্বাত্মক সহযোগিতা করে অনুষ্ঠানকে উদযাপন কমিটিকে অক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করেছেন। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অবস্থানরত অনেক সদস্য আমাদের মাঝে উপস্থিত নাই, তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। উদযাপন পরিষদকে পক্ষ থেকে আমি সকলের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরাই আগামী দিনের পথ প্রদর্শক, আমরাই করবো জব। কৃতি শিক্ষার্থীদের তোমাদের কৃতিত্বের এখানে শেষ নয়, সামনে আরও বড় কৃতিত্ব অর্জন করতে হবে। তোমাদের সামনে অগ্রযাত্রা শিবির দিয়ে লাভ করব। তীরন্দাজ সংঘের আগামী পথ চলার উত্তরোত্তর শিবির দিয়ে কামনা করছি। আমি আবারও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অর্থ সচিব বাবু সেতু বড়ুয়াকে সুন্দর এবং সাবলীলভাবে ওনার অর্থ সচিবের বক্তব্য পেশ করার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের উপস্থিত মঞ্চে উপবিষ্ট অতিথিদেরকে ফুল দিয়ে এবং ক্রেল দিয়ে বরণ করে নেওয়ার অনুষ্ঠানের সূচনা করতে আছি। আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক, আজকের সবার উদ্বোধক বাবু বিকিরণ প্রসাদ বড়ুয়াকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। বরণ করে নেবেন তৃতীয় সংঘের সদস্য বাবু শিখর বড়ুয়া। আজকের সবার বিশেষ অতিথি বাবু উজ্জ্বল কান্তি বড়ুয়াকে প্রেস দিয়ে বরণ করে নিচ্ছেন তীরত্ন সংঘের সদস্য বিশেষ অতিথি বাবু প্রদীপ কুমার বড়ুয়াকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু স্বামী বড়ুয়া। বাবু প্রদীপ কুমার বড়ুয়া উপন্ত্র বিজয় ফাউন্ডেশন এবং তীরত্ন সংঘের পৃষ্ঠপোষক। আমাদের বিশিষ্ট ব্যাংকার বাবু দুলনকান্তি বড়ুয়া এর মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তীরত্ন সংঘের সভাপতি সহ আজকে অনুষ্ঠানের আহ্বায়ক বৃন্দকে অনুরোধ জানাবো বাবু দুলনকান্তি বড়ুয়াকে বরণ করে স্টেজে নিয়ে আসার জন্য। মিতা বড়ুয়াকে টিপলু বড়ুয়াকে মঞ্চের সামনে উপস্থিত হওয়ার জন্য। আজকে সংঘের সদস্য টিপলু বড়ুয়া সহ আমরা সকলেই বরণ করে নিচ্ছি। সম্মানিত সাধারণ সম্পাদককে বরণ করে নিচ্ছে তীরত্ন সংঘের সাধারণ সদস্যবৃন্দ। তীরত্ন সংঘকে যিনি জন্মের পর থেকে সন্তানের মতো লালন পালন করে আজ 12 বছর পেরিয়ে 13 বছরে পদার্পণ করেছেন, আমরা আজকের সংঘ আজকের অনুষ্ঠানের আমাদের সভাপতি এবং তীরত্ন সংঘের বিপ্লবী সভাপতি বাবু অবি বড়ুয়া অর্ণবকে এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অন্তু বড়ুয়াকে।
মনোরম, কত যে আশায় পত ছিয়ে রয়, ধন্য হলাম তোমাদের পেয়ে, এসো হে বরণীয়, এ প্রীতি স্মরণীয়। এখন নারীচা করুণা সংগঠনের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় ভান্তে, পক্ষামিত্র ভান্তেকে তিরত্ন সংঘের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেবেন। ধর্ম সংঘ বৌদ্ধ ধর্ম সংঘ একতা সংঘের সভাপতি রঞ্জন বড়ুয়া তিরত্ন সংঘকে ফুল দিয়ে বরণ করে নেবেন। তিরত্ন সংঘের সভাপতিকে অনুরোধ করব ফুলটি গ্রহণ করার জন্য। বৌদ্ধ ধর্ম সংঘ একতা সংঘের সভাপতি রঞ্জন বড়ুয়া তিরত্ন সংঘকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমি অনুরোধ করব তিরত্ন সংঘের সদস্যদের এখন তিরত্ন সংঘকে প্রজ্ঞাল সংগঠনের সভাপতি জনি বড়ুয়া ও সদস্য বৃন্দ ফুল দিয়ে এখন উপস্থিত থাকবেন। বসুন, এর মধ্যে আমাদের যে সংগঠনটি 12 বছর পর্দাপন্ন করেছে, 12 বছরের মধ্যে আমাদের যে প্রাণপ্রিয় যে সংগঠনগুলো আমাদের পথ চলায় সাহায্য সহযোগিতা করে থাকে, সবসময় আমাদের পাশে থাকে, এর মধ্যে আমাদের ওদেরকে ফুল দিয়ে বরণ করেছে। আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে বিশেষ বক্তা এবং উদ্বোধক, আপনাদেরকে একটু অনুরোধ জানাবো স্পেসটি একটু ধরার জন্য, আমাদের মিডিয়ার জন্য একটু কভারেজ করার। প্রধান বক্তা এবং উদ্বোধক, আপনাদেরকে একটু সামনে আসার জন্য। জয় চৌধুরী, তিরত্ন সংঘকে ফুল দিয়ে বরণ করে নেবেন। হেত করি শত শতাব্দীর আকাশে উঠেছে অবিরাম অমীয় প্রেমের মাত্রে বুদ্ধের স্মরণ রইলাম। আসলে প্রধান বক্তা যেখানে পুলক দাদা, সেখানে আমার বক্তব্য রাখাটা শোভা পাচ্ছে না, আমি আসলে কাঁপছি। এখানে বিক্রম স্যারও আছেন, এখানে বক্তব্য রাখাটা আসলে শোভনীয় না আমার পক্ষে। তারপরও আমি শুভেচ্ছা জানাচ্ছি ত্রিপিটক রিসার্চ সোসাইটির পক্ষ থেকে, ত্রিপিটক রিসার্চ সোসাইটির সম্পাদনা পরিষদের পক্ষ থেকে, তিরত্ন সংঘের একযোগ পূর্তিতে শুভেচ্ছা এবং অভিনন্দন। একযোগ পূর্তি সফল হোক এই কামনা প্রার্থনা। বরণ করে নেবেন প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থ সম্পাদক সুমিত বড়ুয়া। প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থ সম্পাদক সুমিত বড়ুয়া। এরপর আসবেন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নিখিল বড়ুয়া। এবং আগামীতেও একাতবদ্ধ থাকবেন, এবং সেই সাথে আজকে আমাদেরকে যারা বরণ করে নিয়েছেন এবং আমাদের মাঝে যারা উপস্থিত থেকেছেন বিভিন্ন সংগঠন সহ, আমরা আশা রাখছি আগামীতে আমাদের এই একতাবদ্ধ হয়ে পথ চলা ঐক্যবদ্ধ থাকবে। আমরা হয়তো ভিন্ন ভিন্ন সংগঠনের সদস্য হতে পারি, কিন্তু সবারই একই জিনিস, সবারই একই লক্ষ্য, সেটা হচ্ছে মানবতা। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের তিরত্ন সংঘের সেরা সদস্য এবং আজীবন সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। আমরা সেরা সদস্য এবং আজীবন সদস্যদের সম্মাননা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বিগত এই 1 বছরের যে সেরা সদস্যবৃন্দ নির্বাচিত হয়েছেন, সেই সেরা সদস্যদেরকে এই মুহূর্তে নাম ঘোষণার মাধ্যমে অভিনন্দন জানাবেন এবং বরণ করে নেবেন। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং তিরত্ন সংঘের বিপ্লবী সভাপতি বাবু অভি বড়ুয়া। আমি বাবু অভি বড়ুয়াকে অনুরোধ জানাচ্ছি আজকের আমাদের এই 1 বছরের যে নির্বাচিত সেরা সদস্যবৃন্দ আছেন, তাদের নাম ঘোষণার মাধ্যমে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। কিছুক্ষণের জন্য আমি অনুষ্ঠানের একটু ব্যতিক্রম করেছি আমার নিজের উদ্যোগে। আসলে এই সংগঠনে যারা কাজ করে তাদের মধ্যে যারা সবসময় উপস্থিত ভালো থাকে বা বিভিন্নভাবে প্রচুর পরিমাণে কষ্ট করে, তাদেরকে আমরা প্রতি বছর সেরা সদস্য নির্বাচন করি। এবারও সেরা সদস্য নির্বাচন হয়েছে। সেরা সদস্য নির্বাচন হয়েছে 2 জন। আমি
আমাদের অনুষ্ঠানের প্রধান বক্তা উদ্বোধক সহ বিশেষ অতিথি যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো ওদেরকে এই অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য, অর্থাৎ পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সেরা সদস্যের। আমি ঘোষণা করছি সেরা সদস্য 2019 প্রথম জন, পরপর তিনবার দেবু বড়ুয়া। আমি দেববাবু বড়ুয়াকে অনুরোধ জানাবো সেরা সদস্যটি গ্রহণ করার জন্য। এরপর দ্বিতীয় জন, দ্বিতীয় জন এমন একজন ব্যক্তি, বিবাহ জীবন শুরু হলে নাকি সংগঠনে সময় দেওয়া যায় না, কিন্তু এই একজন বিবাহ জীবন থেকে শুরু করে সংগঠনের প্রায় প্রতিটি মিটিংয়ে সবসময় উপস্থিত ছিলেন এবং চেষ্টা করেছেন সব জায়গায় উপস্থিত থাকার জন্য। প্রত্যেকটা কিছুতে তার একটু না একটু টাচ থাকবেই। সেটি হচ্ছে তিরন্ত সঙ্গের 2019 সেরা সদস্য সুশান্ত বড়ুয়া। আমি সুশান্ত বড়ুয়াকে করদানির মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি করে নেওয়ার পালা, সেটিও আমি ঘোষণা করে দিচ্ছি। প্রথম জন, এরপরে প্রস্তুত থাকবেন গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য মিস রনি বড়ুয়া। গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য ওনাকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো, কাল বিলম্ব না করে অতি দ্রুত আপনারা মঞ্চে উপস্থিত হবেন। ও যেহেতু সবার অনেক টাইম আমরা অতিবাহিত হয়ে গেছে, আমি দ্রুত শেষ করার জন্য বলবো, তোমরা দ্রুত একের পর এক তোমাদের সম্বোধনাটি গ্রহণ করে নেবে। আমি অনুষ্ঠানের পাশে যারা সাউন্ড সিস্টেম আছে তাদেরকে বলবো আমরা করবো। নিজেদের গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তাদের জন্য আমি নিজেদের স্যালুট জানাবার সম্মাননাটি গ্রহণ করার জন্য। আমাদের এখানে বর্তমানে যারা উপস্থিত ত্রিরত্ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অবিবরু অর্ণ এবং মঞ্চে উপবিষ্ট সদ্য ভিক্ষু সংঘ, আজকের অনুষ্ঠানে আমার প্রিয় ভজন ছাত্র প্রধান বক্তা প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া এবং সম্মানিত বিশেষ অতিথি উজ্জ্বল কান্তি বড়ুয়া এবং প্রদীপ বড়ুয়া এবং ব্যাংকার দুলাল বড়ুয়া সহ উপস্থিত সুধীসজ্জনরা, আমি অত্যন্ত প্রীত এবং আনন্দিত হয়েছি যে একটি সংঘ সুদীর্ঘ 12 বছর ধরে কাজ করে আজকে তারা একযুগ পূর্তি উৎসব পালন করছে। এই প্রেক্ষাপটে আমার ব্যক্তিগত কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে 1962 সালে আমি তখন চট্টগ্রাম কলেজে ইন্টারমিডিয়েট সায়েন্স বর্তমানে HSC সেকেন্ড ইয়ারে পড়ি এবং প্রায় শেষ পর্যায়ে এসে আমি তখন গ্রামে যাই এবং গ্রামে গিয়ে আমার পাড়াতে আমি একটি সংগঠন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করি। এই সংগঠনের নাম হচ্ছে আবুরকিল নন্দন কানন মৈত্রী সংঘ। এই যে সংগঠনের নেশা আমাকে পেয়ে বসেছিল সে থেকে অদ্যাবধি 1962 সাল থেকে আজকে 2019 সাল পর্যন্ত আমার মনে হয় 57 ইয়ার্স আমার সাংগঠনিক কর্মকাণ্ড হচ্ছে নন স্টপ, যেটিকে বলা হয় অবিরাম সমাজকর্ম। আমার মনে হয় একটার পর একটা সংগঠনের সঙ্গে জড়িত হয়ে পড়লাম, অনেক সংগঠন সৃষ্টি করলাম,
অনেক সংগঠনে এখন কাজ করে যাচ্ছি। এই যে সাংগঠনিকভাবে একবার যদি কাকু যদি নেশায় পেয়ে যায়, সেই নেশা থেকে উত্তরণ ঘটানো অত্যন্ত কঠিন কাজ। আমার প্রিয়বাজন অভি এবং সুমন, তারা যারা এটা প্রতিষ্ঠা করেছে, তাদেরও অনুরূপ নেশা পেয়ে গেছে। তাদেরকে অনেক সময় আমি একটু বকাঝকাও করি, আবার তাদের কর্মকাণ্ডকে খুব ভালোবাসি, অত্যন্ত নিবেদিত প্রাণ কিছু কর্মী ত্রিরত্ন সংঘকে তাদের বিভিন্ন কর্মের মধ্য দিয়ে বাঁচিয়ে রেখেছে। তারা মূলত শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, সেবামূলক এবং মানবতার কাজে নিয়োজিত। একটি সংগঠনের অনেকগুলো কাজ থাকতে পারে, কিন্তু আমি তাদেরকে যখন আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাতে গেল, তাদেরকে আমি কিছু উপদেশ দিয়েছিলাম। সেটি হচ্ছে, আমাদের বোধহয় সময় এসেছে যে এই ধরনের সাংগঠনিক কাজকর্ম থেকে একটু একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা যাতে সংগঠনগুলো যাতে জ্ঞান চর্চায়, তারা যদি জ্ঞানের আহরণে কিছু কাজকর্ম করতে পারে, তাহলে সমাজের জন্য যথেষ্ট উপকার হবে। আপনি চাঁদাপত্র তুলে অনুষ্ঠান করলেন, এই বিভিন্ন যারা এই ধরনের সংগঠনকে পৃষ্ঠপোষকতা করছে তাদের অর্থে আপনারা এই সুন্দর অনুষ্ঠান এই হলে করতে পারেন। আমাদের সমাজ এখন আর্থিক দিক দিয়ে অনেকটা, আমার মনে হয়, সামনের দিকে আছে বলেই আমরা এই ধরনের অনুষ্ঠান আজকে এই মনোরম হলে, বঙ্গবন্ধু হলে আমরা করতে পারছি। আমরা যখন আবুরগিল জনকল্যাণ সমিতি করি 1981 সালে, আমাদের কিন্তু এই ধরনের হল না, একটা প্যান্ডেল করে সামাজিক কাজকর্ম করা অত্যন্ত কঠিন হয়ে পড়ত। কিন্তু আজকে আমরা অনেক দূরে এগিয়েছি, আমাদের আর্থিক অবস্থার কারণে এই মনোরম হলে আমরা অনুষ্ঠান করতে সক্ষম হচ্ছি। কিন্তু আমাদের যেতে ঘাটতি, সামাজিক